আমরা যখন ভারতবর্ষের ইতিহাস পড়েছি তখন আমরা দেখেছি যে সকল যাদের উত্থান অতি তাড়াতাড়ি হয়েছে, যারা জুলুম নির্যাতন করেছেন তাদের পতনও ঘটেছে অতি তাড়াতাড়ি। ঠিক তদ্রূপ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে কি করবেন, জুলুম নির্যাতন দূর করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পৃথিবীতে যখন জুলুম নির্যাতনে ভরে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নামে একটা ব্যক্তিকে, একটা লোককে, একটা যুবককে পাঠাবেন, যেই যুবকের নাম হবে আমার নাম অর্থাৎ মুহাম্মদ, যার নাম হবে আমার পিতার নামে অর্থাৎ আমার পিতার নাম আবদুল্লাহ, তার পিতার নাম আবদুল্লাহ। ওই যুবক আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকেই আসবেন, আমার মেয়ে ফাতেমার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেই সে আবির্ভূত হবে। ওই যুবকের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমার নামও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। কিন্তু সে মানুষকে, এই পথভ্রষ্ট মানুষদেরকে, এই নির্যাতিত মানুষদেরকে সে আল্লাহর পথে এক পথে যখন সারিবদ্ধ করাবে তখন তার নাম হয়ে যাবে মাহদি অর্থাৎ সঠিক পথে আনলে অনা। ওনার নাম কিন্তু মাহদি না, উপাধি হবে মাহদি। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন যে অতি শীঘ্রই এই সকল কাজ কার্যকলাপ হবে। আমি আবারও বলছি যে আমাদের দেশেরও হাজার হাজার লোক সেদিন কী করবে, দাজ্জালের সাথে যোগদান দেবে, যারা বিশেষ করে ইমাম মেহেদির নাম শুনলে গাও আগুন লাগে তারা। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন, যে হাদিসটা সহিহ বুখারী থেকে। পৃথিবীতে এমন কোনো হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবে ওই হাদিসটা বর্ণনা হয় নাই। এই হাদিসটা হচ্ছে রাসূল বলছেন লা তাসালু তাইফাতুন মিন উম্মতি যায়নাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপর থেকে তারা যুদ্ধ করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, আর ওরাই হবে সাহায্যপ্রাপ্ত বিজয়ী। বিরুদ্ধচারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওরাই হবে হকপন্থী, ওরাই হবে বিজয়ী। এই হাদিসটা সহিহ বুখারী 3640 থেকে। অসংখ্য বলতে গেলে, শুধু এই হাদিসের রেফারেন্স বলতে গেলে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। তো যাই হোক, সব কিতাবে হাদিসটা রয়েছে। এই হাদিসটার বিশেষত্ব আপনি জেনে নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর থেকে তারা যুদ্ধ করবে। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তারা ইমাম মেহেদি পর্যন্ত থাকবে। আপনি দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধ করেছেন, তিনি বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাসূল সাল্লামের পরবর্তী সাহাবারা করেছেন, সাহাবাদের পরবর্তী তাবিঈরা করেছেন, তাবিঈদের পরবর্তী যুগ তাবে তাবিঈরা করেছেন। এইভাবে একটা ধারাবাহিকতা আস্তে আস্তে এখনও বর্তমানে আছে, এবং তারাই সেদিন কী করবে, ইমাম মেহেদির সাথে গিয়ে যোগদান করবে। কিন্তু আজকে বর্তমানে আমাদের দেশের কিছু সংখ্যক মুনাফিক তাদেরকেই বিভিন্ন নামে তাদেরকে অপবাদ দিয়ে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আজ থেকে 1451 বছর আগে একথাই বলছেন যে কি, বিরুদ্ধচারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদেরকে বিভিন্ন নামে অপবাদ দেবে, তাদের বিরোধিতা করবে, কিন্তু তাদের কোনো ক্ষতিই করতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারতেছেন যারা হক পথে থেকে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই হবে দাজ্জালের অনুসারী। আমি আবারও সবাইকে সাবধান করছি, এইভাবে আপনারা বিরোধিতা করবেন না, ইসলামের বিরোধিতা করবেন না। আপনারা কি জানেন সালাউদ্দিন আইয়ুবের নাম হয়তো অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই। সালাউদ্দিন আইয়ুবই যার মাধ্যমে এত কিছু শিখেছেন, এত রাজত্বের এত শক্তিশালী পেয়েছেন, ওনার যে ডান হাত ছিল, যার পরামর্শে তিনি এত সাহস, এত শক্তি তিনি যুগিয়ে মানে পেয়েছেন, উদ্বুদ্ধ হয়েছেন, তিনি কে জানেন? তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি আজ থেকে প্রায় 600 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে ইহুদিদের কবল থেকে রক্ষা করেছিলেন। কেউ বলতে পারবেন ওনার নাম কি? জি হ্যাঁ, ইরাকের রাজা। ওনার নামটা কি বলতে পারবেন? নুরুদ্দিন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি। ওনার নামের সাথে জঙ্গি শব্দের সাথে উনি যুদ্ধ করেছে বলেন। আর এখন আমাদের দেশে জঙ্গি বলতেই মনে করা হয় যে তারা মানে উগ্রবাদী, অথচ সেই নুরুদ্দিন জঙ্গি কি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারককে ইহুদিদের কবল থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। আর তৎকালীন বিশ্বে সারা পৃথিবীতে যখন মুসলিমদের উপর এইভাবে এখন বর্তমানের মতন জুলুম নির্যাতন চলছিল, তখন তিনি
এই যুবককে নিজের হাতে গড়ে তুলেছিলেন এই সালাউদ্দিন আইয়ুবীকে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সারা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে দিয়েছিলেন। আবার সামনে আমাদের একজন এরকম একজন নেতা আসতেছেন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার সারা পৃথিবীকে এইভাবে জুলুম নির্যাতন থেকে তিনি শান্তিতে পৃথিবীকে পরিপূর্ণ করে তুলবেন। গত জুমায় আমি কিন্তু বলি নাই যে ইমাম মেহেদি 24-26 সালে আসবে বলি নাই, আমি কিন্তু কনফার্ম বলি না, কারণ কনফার্ম একমাত্র আল্লাহ সুবহানাহু বলতে পারে। আমরা শুধু এটাই বলতে পারি যে হাদিসগুলোর প্রতি গবেষণা করে যে আসার সম্ভাবনা থাকে ইনশাআল্লাহ, আল্লাহ আলাম, এইভাবে আমরা বলতে পারি। কিন্তু অনেকে এগুলো নিয়ে একটু বিতর্কিত করেছেন। যদি আপনার বিতর্কিত সমাধান পেতেছেন তাহলে ইউটিউবে আপনি সার্চ দেন, ইনশাআল্লাহ কথাগুলো সবিস্তারে আছে, তখন তো আপনি বুঝতে পারবেন যে আমরা কীভাবে বলছি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুন, আমিন। আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, এখন বর্তমান এমন একটা যুগ, এই যুগে সবচেয়ে বড় মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। আপনি আমি ইসলামের বিরোধিতা করতে গিয়ে, একজন আরেকজনের বিরোধিতা করতে গিয়ে কখন যে আপনার ঈমান চলে যাবে আপনি টেরও পাবেন না। আপনারা কি জানেন